গুড আফটারনুন সবাইকে। আর আজকে মানে এত বিজি শিডিউল একটা, মানে জাস্ট কিচ্ছু বলার নেই আমার, কারণ আজকে আছে হচ্ছে দুটো শুট, একটা অলরেডি করতে বেরিয়ে গেছে যেটা ব্লগ তোমরা দেখছো, আরেকটা এরপর শুট আছে যেটা তোমরা পরের দিন দেখবে, এবং সন্ধ্যাবেলা একটা মিট আপ আছে আমাদের ইউটিউবে মানে সমস্ত ক্রিয়েটারদের সাথে, সেটা নিয়ে অন্য ব্লগ আসবে যেটা ব্লগ চ্যানেলে, আর বাদ বাকি রাত্রিবেলায় আমাদের আবার গুয়াহাটি যাওয়ার ট্রেন, মানে সেই লেভেলের আজকে একটা চাপ আছে। বাট তার মধ্যেও তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, জাস্ট ব্লগগুলো এনজয় করতে থাকো। আর ট্রাভেল ব্লগ দুর্দান্ত আসছে, এইটুকুনি বলতে পারি, এই বছরের মধ্যে ম্যাক্সিমাম ইন্ডিয়া ঘোরা হয়ে যাবে। আর এখন আমি আছি হচ্ছে রাসবিহারীর কাছে, মানে এই লেক রোডের এই দিকটাতে একটা কাজ ছিল আর কি, টালিগঞ্জের এদিকটায়, টালিগঞ্জ থানার কাছেই বলতে পারো, তো এখানে একটু কাজ বাজ শেষ করলাম। বাট এখন পেয়েছে প্রচণ্ড খিদে, আর একটা জায়গার আমি খোঁজ এখানে পেয়েছিলাম যেখানে নাকি 120 টাকায় মাটন থালি পাওয়া যায়, বাট টোটাল ডিটেলস আমি জানি না, জাস্ট জানি যে হ্যাঁ পাওয়া যায়, তো সেখানে যাব, গিয়ে যদি পাওয়া যায় তাহলে ব্লগটা কন্টিনিউ হচ্ছে, টাইটেল আর থাম্বনেল দেখে নিচ্ছ, আদারওয়াইজ মায়ের ভূমি। সবাই বলতেই পারো যে দাদা এতদিন বাদে আবার ব্যাগ নিয়ে কেন বেরিয়েছো, কারণ আমার যে বড় ঝোলাটা আছে, মানে আমরা তো হুজুকের পার্টি, যখন তখন আর কি যেখানে ইচ্ছা বেরিয়ে যাচ্ছি ভিডিও করতে, সেটাই এরপর থেকে হতে চলেছে। আমার ব্যাগটা আছে বাড়িতে, সেটাকে পিক আপ করবো, বাট এইটা হচ্ছে সুমিতার ব্যাগ, সব নিয়েই বেরিয়ে গেছে একদম। তিনটে শ্যুট করবো, সন্ধ্যাবেলা মিট আপ করবো, বাড়ি যাবো একবার ঘুরে ফিরে ব্যাগ নিয়ে আইসক্রিম খেতে চেয়েছে, আইসক্রিম তো খাওয়াতেই হবে, তো দাদার দোকান থেকে নিলাম হচ্ছে কর্নেটো। আমার ওই বাটিটাই ভাল লাগে, এইগুলো ভাল লাগে না আমার, আবার এটা ভাল লাগে আমার, বাটি পছন্দ। আইসক্রিম আইসক্রিম হয় বাটি কোন, আমার তো বরফ জল খেতে ইচ্ছে করছে দিলকা ঠান্ডা করতে লিয়ে। তো ফাইনালি মোটামুটি এই যে আইসক্রিম চলছে এখনো, আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা হচ্ছে এগোচ্ছি। আমি যতটা জানি প্রবলি এইরকম কোনো দিকেই আর কি দোকানটা, একটু গলির ভেতর, যাই না এখনো, দেখে একটু খুঁজে বার করি ধরো। আমরা খুঁজতে খুঁজতে জায়গাটা পেয়ে গেছি, যদিও সেরকম কিছু খুঁজতে পারিনি, একদম মানে রোডের ওপরই বলতে পারো। এই হচ্ছে যে জায়গাটা রাজবিহারী চলে যাচ্ছে, ওইদিকে হচ্ছে মুদিয়ালি, এটা হচ্ছে লেক রোড, যেখান থেকে ইউবানটা বেরোয়, এর পাশে হচ্ছে একটা মন্দির আছে, মন্দিরের পাশেই তোমরা যাবে, দেখতে হবে হচ্ছে কি যেন কিওর লাঞ্চ বক্স না এরকম সামথিং একটা কোনো দোকান, যেই দোকানটাতে এই ব্যাপারগুলো পাওয়া যায়। এবার টোটাল ডিটেলস কী আছে সেটা তোমাদের গিয়ে কথা বলে দেওয়ার জানাচ্ছি, কারণ আমি পুরোই ব্ল্যাঙ্ক, জাস্ট নতুন খোঁজ। অলরাইট, তো ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটায় আসার কথা ছিল, আর একদমই লোকেশনটা বেশি হজবজ নয়, একদম এই ইয়েটা আছে, দেখতে হচ্ছে মন্দিরটা, মন্দিরটার একদম পাশেই হচ্ছে এই দোকানটা, যেটা হচ্ছে পিকিও লাঞ্চ বক্স বলে একটা, এইটা সুন্দর বাড়ির সাথে লাগো একটা দোকান আছে, যেখানে আর কি মোটামুটি এইরকম কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। কী পাওয়া যায় সেগুলো তোমাদের আমি জানাচ্ছি, বেসিক্যালি লাঞ্চ বলতে পারো, মানে ভাত সাথে রুটি হয়তো থাকতে পারে, আমি দাদার সাথে কথা বলে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর আমি নিয়ে নিচ্ছি মাটন থালি, কারণ মাটন থালি এখানের ফেমাস, আর 120 টাকায় মাত্র মাটন থালি পাওয়া যায়, সাথে সরু চালের ভাত, আরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো তোমাদের আস্তে আস্তে জানাবো। এছাড়াও একটা এক্সট্রা চিকেন নিয়েছি তোমাদের দেখানোর জন্য, মাছ থালি পাওয়া যায়, ভেজ থালি পাওয়া যায়, এক থালি পাওয়া যায়, সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে, কটা থেকে কটা অব্দি খোলা থাকে সেটা আমি দাদা থেকে জেনে বলে দিচ্ছি। তো আমি এখানে দাদাকে পেয়ে গেছি, দাদা আর কি তোমরা টোটাল এটা অপারেট করো, তাই তো? আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে বেশিরভাগ মাছ, চিকেন, ডিম, ভেজ, এটা রেগুলার মেনু। আচ্ছা, আর বুধবার করে আমাদের মাটন হয়। আচ্ছা, শুধু মানে সপ্তাহে একদিন মাটন? একদিনই আমরা মাটন করি। আচ্ছা, আর মাটন থালির দাম কত রেখেছো? মাটন থালি আমাদের এখানে হচ্ছে 180 টাকা মিল সিস্টেম। কি কি দাও? মাটনের সঙ্গে থাকবে হচ্ছে ডাল থাকবে, চোকা থাকবে বা ভাজা বা মাটন এক পিস করে। আচ্ছা, আর চিকেন হচ্ছে আপনার হচ্ছে 90 টাকা, ঠিক আছে, ডিম হচ্ছে আপনার 50 টাকা, ভেজ হচ্ছে 60 টাকা, সবকটাই মিলে। আচ্ছা, ভাত রুটি মিলিয়েও খেলে সেম দাম। আচ্ছা, ভাত রুটি মিলিয়েও কেউ খেতে পারে? হ্যাঁ, খেতে পারে। এবার যদি কেউ রিপিট কিছু নিতে চায় ভাত বা তরকারি, তার জন্য কত? ওটা মানে এমনি ফ্রি, মানে আনলিমিটেড দিচ্ছে শুধু মাটনটা ছাড়া? ওকে, আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? সোম থেকে শুক্রবার খোলা থাকে ঠিক 12:30 থেকে 4:00 পর্যন্ত। আচ্ছা, মানে শনি রবি বন্ধ। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এক্সাক্ট অ্যাড্রেসটা কি আছে? এখানে আছে 2x2 সাউদার্ন এভিনিউ। আচ্ছা, সাউদার্ন এভিনিউ মানে এই রাসবিহারী থেকে মুদিয়ালি যাওয়ার দিকে, একদম থানার উল্টো দিকে, থানার উল্টো দিকে। তো চলো, আমি মোটামুটি খাবার নিয়ে নিয়েছি, এবার জাস্ট টেস্ট করে দেখি কেমন কি ব্যাপার। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা এখানটায় যাও, এখানে গিয়ে টেস্ট করো, অনেকদিন বাদে এইরকম ভাবে ভিডিও করছি, মানে রাস্তায় দারুণ লাঞ্চ আজকে। ওকে, তো ফাইনালি আমরা নিয়ে নিচ্ছি একটা টোটাল মিল, দেখতে পাচ্ছ জাস্ট প্রেজেন্টেশনটা কিন্তু আমার সেরা লেগেছে, মানে এই ছবিটা দেখেই তোমরা বুঝে গেছো, থাম্বনেলের প্রেজেন্টেশনটা দারুণভাবে সাজিয়েছে। আর এখানে আমি নিয়েছি একটা মাটন থালি যার দাম 120 টাকা, এই হচ্ছে মাটন, সাথে একটা আলু আছে, এদিকে ডাল আছে, ডালটা বেশ গাঢ়, সাথে হচ্ছে সরু বাসমতি চালের ভাত, আর এদিকে দেখতে পাচ্ছো পেঁয়াজ আর কি লেবু দিয়েছে, এদিকে শশা দিয়েছে, আই হোক। তো এই টোটাল ব্যাপারটা, আলুর চকা আছে যেটা দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে, টোটাল ব্যাপারটার দাম 120 টাকা। আর আমি এক্সট্রা নিয়েছি হচ্ছে এই চিকেনটা, চিকেনটা ইন্ডিভিজুয়াল প্রাইস কত আমি জেনে পরে বলে দেবো, এমনিতে চিকেন থালি যেটা আছে সেটার দাম 90 টাকা। তো চলো এবার জাস্ট টেস্ট করে দেখি, আর এখানে কিন্তু ভাত, ডাল, আলুর চপা, স্যালাড এগুলো কিন্তু আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা পেয়ে যাবে। ওখানে চলো এবার আমরা একটুখানি জাস্ট খেয়ে দেখি, আর এখানে কিন্তু অনেকে খাচ্ছে দেখতে পাচ্ছ, দাদার সাথে আমার এক্ষুনি কথা হচ্ছিল, দাদা ওখানে খাচ্ছে। দাদা এখানে যা কোয়ান্টিটি দেয় মোটামুটি কি একজনের জন্য সাফিসিয়েন্ট? এনাফ। আর টেস্ট কেমন মোটামুটি?
না খেলে বোঝানো যাবে না। আচ্ছা তাহলে মানে বুঝে গেছি আমি, খেয়ে তো মানে সেরা লাগবে, কারণ কালার দেখে বুঝতে পারছি যে খাবারের কোয়ালিটি বেশ ভালো হতে চলেছে। জাস্ট একটু তোমাদের ডালটা দেখাই, এই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ কতটা ঘন দেখো, আর এখানে হচ্ছে আলুর চোখা দিয়েছে সাথে, আর এই চিকেন বা মাটনের কালারটা দেখো, এই কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে সেরা খেতে হবে। জাস্ট আমি ফার্স্টে একটু ডাল দিয়ে জাস্ট ট্রাই করে দেখি। আর ভাত কিন্তু একদম দেখতে পাচ্ছ সরু চালের ভাত, এই হচ্ছে সরু চালের ভাত একদম দিয়েছে, আর ডাল দেখো পুরো ঘন ডাল একদম। জাস্ট একটু টেস্ট করে দেখি আলুর চোখা দিয়ে কেমন লাগে। মোটামুটি আমি ডাল দিয়ে আলুর চোখাটা দিয়ে খেলাম। আমি এটুকু বলতে পারি এটা পুরো ঘরোয়া রান্না, মানে দাদা একটু আগে বলছিল না খেলে বোঝা যাবে না, সিরিয়াসলি ডাল আর আলুর চোখাটা যা খেতে, আর ভেজ চালি তো মানে ডাল আলুর চোখা সাথে একটা ভেজিটেবিল থাকে আলাদা যেটা আমি দেখলাম, এটা দিয়ে তোমাদের জমে যাবে। বাদ বাকি মাংস মাটন বা চিকেন বা ফিশ যাই নাও না কেন সেগুলো তো এক্সট্রা। তো মোটামুটি ডাল আলুর চোখা দিয়ে খাওয়া সাথে হচ্ছে লেবু আর সালাডও এখানে দিয়েছে। আলুর চোখাটা একটু দেখাই, পুরো কিন্তু ম্যাশ করা দেখতে পাচ্ছ, মানে এই হচ্ছে আলুর চোখা আর বেশ টেস্টি। ওকে তো এবার হচ্ছে একটু মাটনটা ট্রাই করে দেখি, যেটা বেসিক্যালি নিয়েছি মাটন থালি, এই বড় একটা আলু দিয়েছে। জাস্ট আলুর সাইজটা দেখো, গ্রেভি তো দেখতেই পাচ্ছ বেশ ভালো আছে, আর এখানে এক পিস মাটন দিয়েছে, মাটনের পিসটাও বেশ বড়, এইরকম সাইজের একটা মাটনের পিস। আর ভাতটা আমি জাস্ট কোয়ান্টিটিটা দেখাতে বলবো, আমার মনে হয় না যে একজন যদি খাও এর থেকে বেশি কোয়ান্টিটি কারণ লাগে, মানে এনাফ মোর দ্যান এনাফ ফর ওয়ান। এবার হচ্ছে আমরা মাটনটা ট্রাই করবো, ঝোল নিয়ে নিয়েছি, আলু দেখতে পাচ্ছ বা দারুণ একদম নরম সফট আলু, আর মাটনের মধ্যে আলু না দিলে না ঠিক ব্যাপারটা জমে না, মানে অনেক জায়গায় আছে বড় বড় জায়গাতে অনেক বলছি সেখানে কিন্তু আলু দেয় না, বাট আমি আলু অনেক বেশি প্রেফার করি, কারণ আলু দিয়ে মাটন খেতে বা চিকেন খেতে আলাদাই লাগে, সাথে তো এরকম ঝোল আছে দেখতেই পাচ্ছ। ঝোলটা কিন্তু বেশি রিচ নয়, লাইট বাট যথেষ্ট টেস্টি আমি মুখে দিয়ে বুঝেছি। আর এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, মোটামুটি ঠিকঠাক পিস আছে, আর চলো টেস্ট করে দেখি এবার। দেখো মাটনের ঝোলটা বেশ একটু স্পাইসি আছে, কিন্তু খুব রিচ নয়, হালকার মধ্যে, মানে ডেলি যারা খায় আর কি তাদের জন্য, মানে তাদের কথা ভেবেই আর কি বানানো হয়েছে, কারণ খুব রিচ খাবার তো রোজ খাওয়া যায় না, বাট খাবারটা মানে যথেষ্ট টেস্টি আর কি, যেটা দাদাও বলছিল মানে খেয়ে বুঝতে পারছি এটা কিন্তু নর্মাল রেগুলার যে আমরা হোটেলে খাই সেই টাইপের খাবার নয়, একদম বাড়ির টাইপের ঘরোয়া, বেশ সুন্দর। আর সরু চালের ভাত একদম, তার সঙ্গে তো জমে যাচ্ছে মাটন কষা। এই হচ্ছে মোটামুটি মাটনের পিস দেখতে পাচ্ছ, মাটন কিন্তু বেশ ভালোই সফট হয়েছে, আর হাড় মাংস দুটো মেলানোই আছে ঠিকঠাক, মাটন ঠিক আছে বাট পেট ভরা কম দামে জমিয়ে খাবার। ওকে তো মাটন আমার খাওয়া কমপ্লিট, এবার জাস্ট চিকেনটা একটু ট্রাই করবো, আর এত গরম বস কলকাতায় মানে বিশাল লেভেলের গরম। আর এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ, এরকম বড় সাইজের একটা লেগ পিস দিয়েছে, এখানেও কিন্তু সাথে আলু আছে, জাস্ট একটুখানি ঢেলে নিই দেখি কেমন লাগে চিকেন কষাটা। তো চলো এবার চিকেন কষাটা দিয়ে একটু খেয়ে দেখি, চিকেনের ঝোলটার মধ্যে টমেটো দেওয়া হয়েছে তার জন্য ভালো একটা ফ্লেভার আসছে, আর এই হচ্ছে চিকেনের লেগ পিস, একটু দেখাই প্রচন্ড সফট মাংসটা। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সামনে একটা নতুনত্ব কন্টেন্ট রাখার চেষ্টা করলাম, মানে তোমরা এই জায়গায় 120 টাকার মাটন থালিটার কথা অনেকে বলেছিলে, তো সেটা তোমাদের দেখালাম, আমার কিন্তু বেশ ঠিকঠাকই লেগেছে, মানে যা খাবারের কোয়ালিটি দিচ্ছে অত আইটেম কম, বাট খাবারের যা কোয়ালিটি কোয়ান্টিটি আছে টু গুড, আর ভাতের যে কোয়ালিটি আছে আমার মনে হয় না ভাত কারো নেক্সট টাইম লাগবে, লাগলে একটু ঝোল লাগতে পারে, ডাল লাগতে পারে বা আলুর চোখা লাগতে পারে, কিন্তু ভাত একজনের থেকেও বেশি দেওয়া আছে, মানে আমি তো পারবোই না এটা, আমার মতো মোটামুটি দুজন আরামসে খেয়ে নেবে। তো চলো মোটামুটি আমার খাওয়া কমপ্লিট, এবার জাস্ট যেটুকু আছে কমপ্লিট করে দেন ব্যাক করছি, আর ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট এখন গরমের মধ্যে, আর এরপর আমাদের আরও একটা শ্যুট আছে, এটা তোমরা এরপরে দেখবে, বারবেই কমপ্লিট করে দেন ব্যাক করছি চলো। আর একটা ভালো জিনিস আছে, মানে যেটা এক্ষুনি আমাকে এই কাকু বললো, কাকু পাশে বসেছিল, যে এখান থেকে কিন্তু ঠান্ডা জল মানে দেওয়া হয়, প্রোভাইড করা হয়, যদি কেউ চাও যে আমি ঠান্ডা জল খাবো, মানে সেটার জন্য আলাদা কোনো চার্জ নেই, তো না চার্জ কোনো আলাদা নেই, তোমাদের ঠান্ডা জল দিয়ে দেওয়া হবে, যেটা তোমরা খেয়ে একটু শান্তিভাবে এই গরমের মধ্যে, আর প্রচণ্ড গরম পড়েছে। তো চলো মোটামুটি কমপ্লিট করি, কমপ্লিট করে ব্যাক করছি, আর আমার কিন্তু জায়গাটার আবার বেশ ভ্যালু ফর মানি লেগেছে, চাইলে তোমরা এখান থেকে পার্সেলও করে নিয়ে যেতে পারবে। মাচ 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 লেটার। ওকে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। দেখো একটা কথা বলবো, হয়তো যা দাম আছে সেই দামে তোমরা লোকাল স্ট্রিট ফুড বা স্ট্রিট ভাত মাছ ডাল মাংস এই দামেই পেয়ে যাবে, সেখানে তো আরও অনেক অনেক আইটেমও থাকবে, বাট একটা জিনিস হবে না, সেটা হচ্ছে এই বাসমতি চালের ভাত, আর খাবারের কোয়ালিটি
কোয়ান্টিটি দুর্দান্ত এক কথায়, মানে এটা নিয়ে কিছু বলারই নেই। হয়তো মাংসটা আরও বেটার হতে পারতো 120 টাকা আন্দাজে, বাট আমি বলবো ঠিক আছে, মানে ওরা যা এই জিনিসটা প্রোভাইড করছে আর তার সঙ্গে বাসমতি চালের ভাত আনলিমিটেড, ডাল তরকারি এগুলো আনলিমিটেড দিচ্ছে, এটা আমি বলবো ওকে ওকে আর কি। আর তোমাদের একটা মোটামুটি নতুন জায়গার খোঁজ দিলাম, দেখো অনেকদিন বাদে আর কি রাস্তায় দাঁড়িয়ে এইরকম ভাত ফাত খাওয়ার এক্সপিরিয়েন্স বেশ আলাদাই, মানে ভাত মাংস তার সাথে মাটন আছে, মাটনের ঝোলটা ভালো করেছিল, কিন্তু ওই মুরগির ঝোলটা যেটা ছিল ওটা অনেকটা মাছের ঝোলের মতো হয়ে গেছিলো। হতে পারে আমার যতটা মনে হচ্ছিলো ওই রুই মাছের ঝোলটা হয়তো ওই মাংসের সাথে মানে একই রকমভাবে করে, কারণ ওই টেস্টটা অনেকটা ওই মাছের ঝোলের মতো এসেছিলো। বাদ বাকি তোমার কেমন লেগেছে? আমারও ঠিক আছে, মানে আমি একটা জিনিস বলবো, যেহেতু বাসমতি চালের ভাত দিচ্ছে খিদের পেটে জাস্ট অমৃত লাগবে। ভিডিওটা আর বড় করছি না, কারণ হচ্ছে এই ভিডিওটা আমাকে ট্রেনে বসে এডিট করতে হবে, আর অলরেডি তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো তখন আমরা গুয়াহাটি পৌঁছে গেছি বা পৌঁছাবো করছি। তো মোটামুটি তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য বিভিন্ন স্টেটের ব্লগ আসছে, কন্টিনিউ ফিউচারেও আসবে। আর আর কি এই গরম বস কবে যে একটু বৃষ্টি হবে সেটাই, মানে প্রচণ্ড গরম কলকাতায়, প্রচণ্ড গরম। তো চলো ভিডিওটা আজকে এতটাই রাখছি, যদি তোমাদের ভালো লাগে সাপোর্টটা করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে, নতুন নতুন খাবার আর তার সঙ্গে দুর্দান্ত মজা। সবাইকে টাটা, বাই।